স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। নীতিমালা লঙ্ঘনের দায়ে রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য মন্ত্রণালয়। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ, নানা আয়োজনে রাজশাহীতে সমবায় দিবস পালন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘন করায় রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনস্থ অন্য বেসরকারি কলেজগুলোতে মাইগ্রেশন ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। 2014 সাল থেকে কলেজটিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে 7টি ব্যাচে 225 জন শিক্ষার্থী আছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় কলেজটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধন পায়নি। প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় তাদের MBBS পাশ করা 4 জন শিক্ষার্থী ইন্টার্নশিপ করতে না পেরে 1 বছর বসেছিলেন। এ অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। এর আগে 2019 সালের মার্চ মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত হয়। এতে কলেজ পরিচালনার ক্ষেত্রে ঘাটতিগুলো পূরণ করতে বলা হয়েছিল। চলতি বছরের 29শে ফেব্রুয়ারি পরিদর্শনে এসে তারা দেখেন সেগুলো একটিও বাস্তবায়ন করা হয়নি। দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির হামলা, অগ্নিসংযোগ, নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মানববন্ধন থেকে বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়। শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, রাজশাহী মহানগরের পূজা উদযাপন কমিটির সভাপতি অলোক কুমার দাস ও পবা পূজা উদযাপন কমিটির সভাপতি সমর কুমার সাহা। আজকের এই আন্দোলনটা মূলত আমরা দেখেছি যে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি হেফাজতে ইসলামের নামে মিছিল করে আমাদের দিনাজপুরের পার্বতীপুর এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু পল্লীতে হামলা চালিয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, অনেক মানুষকে আহত করেছে, আমাদের মা বোনেদের উপরে অত্যাচার চালিয়েছে, নির্যাতন করেছে। তার প্রতিবাদেই আজকের মূলত আজকের মানববন্ধন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, তিনি তার সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর দেখা গেল সামরিক দুঃশাসক স্বৈরাচাররা সংবিধান থেকে সেটি বাতিল করে দেয়, তারপরে একটি রাষ্ট্রধর্ম করা হয় এরশাদের সময়। তারপর থেকেই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে শুরু করে, হিন্দুরা অসহায় বোধ করে, খ্রিস্টান বৌদ্ধরাও অনুরূপ। আপনারা দেখে থাকবেন যে কোথায় কী ঘটনা ঘটলো, ফেসবুকে কে কী দিল, আপনারা নিজেরা সাংবাদিক জানেন, দেশবাসীও জানে, সেই লোকটি অশিক্ষিত, লিখতে জানে না, অথচ তিনি নাকি মহানবী এবং ইসলামকে অসম্মানিত করেছেন। এই ধোঁয়া তুলে বিভিন্ন পল্লীতে, শহরে, গ্রামে অত্যাচার করা হয়। রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে গোদাগাড়ির সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের অপর যাত্রী আহত হন। নিহত যুবক সুলতানগঞ্জ মেলাপাড়ার বাসিন্দা আশরাফুলের ছেলে সাকিব। সাকিব এবং আরমান সুলতানগঞ্জ মেলাপাড়া হতে গোদাগাড়ি সদরে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী এক যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে মুখোমুখি চাপা দিয়ে টেনে হিঁচড়ে গোদাগাড়ি কলেজের সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সাকিব। মোটরসাইকেলে থাকা অপর আরোহী সুলতানগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে আরমানকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ি মডেল থানার পরিদর্শক নিত্য পদ দাস বলেন, বাসটি আটক করা হয়েছে কিন্তু বাসের চালক ও হেলপার পলাতক আছে। রাজশাহীতে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শহীদ AHM কামরুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে 49তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, বাংলাদেশকে স্বাধীন করার পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সমবায়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধু দেশ গড়ার সময় পাননি, ঘাতকেরা তাকে সে সময়ই দেয়নি। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগ রাজশাহী উপপরিচালক শাহানা আক্তার জাহানের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহীর যুগ্ম নিবন্ধক আব্দুল মজিদ ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে সঞ্চয় ও ঋণদান ক্রেডিট ক্যাটাগরিতে রাজশাহী জেলার মনোনীত প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এবার যৌথভাবে সভার আয়োজন করেন জেলা প্রশাসন ও সমবায় বিভাগ রাজশাহী। জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে নাটোরে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বেলা 11:30 দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে গণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে ফিরে গিয়ে শেষ হয়। গণ অবস্থান চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খগেন্দ্রনাথ রায়, সদস্য তপন চৌধুরী সহ অন্যান্যরা। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা 11:00 দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা সমবায় বিভাগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ, নাটোর সমবায় বিভাগের সভাপতি শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন, প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর সমবায় দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ। শনিবার বেলা 11:00 সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমবায়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মামুন খান চিশতি, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপনিবন্ধক সেলিমুল ইসলাম শাহীন বক্তব্য রাখেন। নওগাঁর প্রসাদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বোধন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত কুমার মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, অত্র মাদ্রাস ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান বাবুসহ অন্যান্যরা। এই ছিল আজকে বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।